কসাই কুখ্যাত সাম্প্রদায়িক দাঙ্গার হত, নিজ দেশে প্রত্যাখ্যাত ঐতিহাসিক দাঙ্গার কারণে যিনি বিদেশের মাটিতে যার পা নিষিদ্ধ ছিল, যিনি বাংলাদেশ সহ উপমহাদেশের মুসলিম জাতিসত্তাবাদ অসাম্প্রদায়িক চেতনাকে হত্যা করে বারবার নিজেকে কসাই মোদি হিসেবে পরিচিত করেছেন, সেই কসাই মোদির আগমন হবে বাংলাদেশে। এবং আপনাদেরকে বলছি, আজকে এমন এক স্বামী স্ত্রীর গল্প আপনাদেরকে বলব, যে স্বামী তার স্ত্রীর পরিবারকে পানি বঞ্চিত করে, কৃষি থেকে বঞ্চিত করে পরিবারকে হত্যা করতে চায়, এমন স্বামীর কথা আপনাদের বলছি। এমন স্বামীর কথা বলছি যিনি স্ত্রী তার পরিবার সহ তাদেরকে কাটা তারে ঝুলিয়ে হত্যা করে, এমন স্বামী যদি বাংলাদেশে পৃথিবীতে সব জায়গায় থাকে তাহলে পরকীয়া আর হচ্ছে সংসার ভঙ্গ কোন নৈতিক জায়গা থাকে, কোন রাস্তা থাকে। আমরা শেখ হাসিনা এবং ভারতীয় র কিংবা তাদের দোষীদেরকে স্পষ্ট বার্তা দিতে চাই, ঢাকা মহানগর দক্ষিণে যদি নারীবাদী পা রাখতে চান, আপনাকে যুব অধিকারের নেতাকর্মীদের রক্তের উপর দিয়ে পা রাখতে হবে। আপনি বেছে নেবেন আপনি কি রক্তের জয় খেলা কাশ্মীরে শুরু করেছেন, রক্তের জয় খেলা আপনি ইন্ডিয়ার প্রতিনিধি মাটিতে শুরু করেছেন, সেই রক্তের খেলা আপনাদের তথাকথিত স্ত্রী বাংলাদেশের অবৈধ 12 বছরের জগদ্দল পথের শেখ হাসিনার নেতৃত্বে আপনি যদি সেই রক্তাক্ত পথ আবার তৈরি করতে চান, আপনাকে শেষ কথা বলছি, আমরা প্রমাণ করেছি, আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর রেখেছি। শেখ হাসিনা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কারা আপনি ভালো করেছিলেন, কোথায় সংস্কার আন্দোলনে আপনাকে রূপ মুখে চুলকালি দেখে সংসারে দাঁড়িয়ে আপনি বলতে বাধ্য হয়েছিলেন কোথায় থাকবে না, আমরা তারা শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলন আপনার থেকে আপনার আচল নেতারে নিরাপদ আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। সুতরাং আমাদের সেন্টিমেন্ট বুঝবেন, মানুষের পালস বুঝবেন।